नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। দেখুন, আমাদের দেশের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গরিব ঘরের সন্তান ছিলেন। তার বাবার সঙ্গে চায়ের কাজ করে যাদুঘরে কাজ করেছেন এবং আজকে তিনি ভারতবর্ষের চরম শিখরে সারা বিশ্বের কাছে তিনি দরবারে শ্রেষ্ঠ নেতা হিসেবে পরিচিত হয়েছেন, সম্মান পেয়েছেন। তাই আমি তার যে আদর্শ, তার যে নীতি, তিনি চায়ের দোকান করে এত বড় হয়েছেন, আমরাও বিজেপি কার্যকর্তারা সেই ধরনের যে কার্যকর্তারা, আমরাও আজকে চা করে এখানে খাওয়ালাম। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেট টু ইউ এজ এ প্রেসিডেন্ট আসানসোল। কেমন লাগছে আপনাকে? খুবই ভালো, কারণ সামনে যে কঠিন দিন আমাদের আসছে, আর আমাকে আবার রাজ্য নেতৃত্ব, দিলীপ ঘোষের নেতৃত্বে এবং সারা বিজেপির যে রাজ্য নেতৃত্ব, যে আমাকে ভরসা রেখেছেন, কেন্দ্রীয় মন্ত্রী আমার পথে ভরসা রেখেছেন, এই জন্য আমার কাছে বড় চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি এবং করে আমি কিছু দেখাবো। আমরা দেখছি কোনো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন সামনে আছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা, কীরকম দেখছেন আপনি? দেখুন, 2014 লোকসভা নির্বাচনে আমরা জয়লাভ করেছি, 19 আমরা 2 লক্ষ ভোটে জয়লাভ করেছি। বাংলার মানুষ সঙ্গে, আসানসোলের মানুষ যে বিজেপির সঙ্গে আছে সেটা প্রমাণিত হয়ে গেছে। আমার কাছে বড় প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে কর্পোরেশন দখল করতে হবে। মানুষ চাইছে, কিন্তু এখানকার প্রশাসন, এখানকার গুন্ডারা যেভাবে বিরোধিতা করেছে, মানুষ তো জবাব দিয়েছে লোকসভাতে। কর্পোরেশনে আমরা যেভাবে এখানকার মেয়রের নেতৃত্বে দুর্নীতি হচ্ছে, এখানে যে জলের যে ক্রাইসিস আছে, আমাদের বাবুল সুপ্রিয় চেষ্টা করেছেন, সেটা ইমপ্লিমেন্ট হয়নি। উল্টি এলাকায় কিছু জলের ব্যবস্থা হয়েছে, সেখানে এখানকার ট্যাক্স নেওয়ার জন্যে 3,000, 4,000, 5,000, 6,000 ট্যাক্স নেওয়া হচ্ছে, এখানকার লাইসেন্স ফি বাড়িয়ে দেওয়া হয়েছে, এখানকার সার্বিকভাবে যেখানে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে সামনে রেখে আমরা এনে এগোবো এবং মানুষ আমাদের ভরসা আছে, আমরা সেখানে জয় করতে পারবো। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন মে আপনার চেহারা কই হওয়া মেয়ার কা? আমি তো ঠিক নেই হওয়া, সময় লাগে, ইন্তজার করি, সবকে একসাথে বৈঠক করে পার উসবে সেন্স তো ইলেকশন জো আপ লোগ লড়োগে মেয়ার কা চেহারা সে পহলে না বাদ মে ঠিক কিজিয়েগা? দেখো, এসা আবার ফাইনাল নেই হওয়া, আমরা বাতচিত করার কে বাদই ফয়সলা হোগা, পার্টি জো নির্ণয় লেগা, আমার প্রদেশ কা নেতৃত্ব হ্যাঁ দিলীপ ঘোষ আয়েঙ্গে বা আমার নেতৃত্ব আয়েঙ্গে, ইসকে বাদ হম জেলা নেতৃত্ব বৈঠেঙ্গে, উসকে বাদ নির্ণয় লেগা ক্যা হোগা নেই হোগা, আবি সময় তো ইন্তজার হ্যায় বাকি হ্যায়, ঠিক সময় মে আপকো জানকারি মিল জায়েগা। আপ লোগ লেডিস কো কিতনা টিকট দে রহে হো 6 ওয়ার্ড মে? अभी तक तैयारी पूरा नहीं है, लेकिन हमारा जो पार्टी का सिद्धांत तो है, 33% रिजर्व कोटा तो हो गया, ठीक है। हमारा लक्ष्य ऐसे यही है, जो अच्छा जो नेत्री हमारा लड़ाकू है व नेत्री है वा मिलना चाहिए, हमारा जो सिद्धांत तो पार्टी का है, वो सिद्धांत लेकर हम चलेंगे और ज़्यादा से ज़्यादा सीट हमको महिला का देंगे। बीजेपी जब इलेक्शन लड़ता है तो हम लोग देखते हैं उसका टारगेट होता है, आपका 106 में कितना टारगेट है? हमारा टारगेट है 70, क्योंकि हमारा लोकसभा चुनाव में जो रिजल्ट आया है वो 70 सीट का कम से कम मिलेगा, और इसीलिए लड़ाई लड़ने के लिए हम पूरा तैयार चल रहा है। कल जिला का मीटिंग हुआ, कल मीटिंग में सिद्धांत हुआ, हमें आज से पूरा कल से पूरा चुनाव के बारे में लग गया है, थोड़ा इंतजार करिए, सब पता चल जाएगा समय में। कुल्टी में 28 सीट है, MP इलेक्शन में आपका परफॉर्मेंस अच्छा था, यहाँ से कितना उम्मीद है? देख, कुल्टी से हमारा पूरा जिला के जो लोकसभा जो हमारा लोकसभा चुनाव है, मैं जो क्षेत्र है বা বিধানসভা হ্যাঁ কর্পোরেশন হ্যাঁ আমরা আচ্ছা সিট মে কুল্টি মে হ্যাঁ কুল্টি আমার মানে উমিদ হ্যাঁ কুল্টি জাদা জাদা সিট মিলেগা। 28 মে আবি তক ফাইসল নেই হ্যাঁ আমার পুরো জাদা জাদা মিলেগা 2500 মিলেগা, কম নেই হ্যাঁ। নতুন কমিটি হয়েছে, কি ভাব কি লাগা? দেখুন, আমরা যে নতুন কমিটি বানিয়েছি, আমরা নতুন কমিটি সব দিক চিন্তা করেছি, যেটা হিন্দিভাষী বেল্ট অত হিন্দি লোককে কিছু লোককে নেওয়া হয়েছে, মুখকে নিয়ে আসা হয়েছে, মহিলাদেরকেও এখানে সম্মান দেওয়া হয়েছে, যুব নতুন যুব সমাজকে নিয়ে আসা হয়েছে, পুরনোদেরকে নিয়ে আসা হয়েছে, সমন্বয়ে সমন্বয় যদি বলি যে নতুন পুরনো মহিলা যুব সবকে নিয়ে সুন্দর কমিটি বানিয়েছি, এবং আরও কিছু আমাদের এই পার্টির সংবিধান আছে, সংখ্যা মাত্র 21 আর এখানে 22 লক্ষ ভোটার, তো অনেকের ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক কিছু আছে, আমরা সবাই দাগিয়ে দিতে পারিনি, কিন্তু আমরা তাদেরকে যারা আরও যোগ্য ব্যক্তি আছেন তাদের রাজ্য, আরও মোর্চা, আরও সেল, আরও ইম্পর্টেন্ট কাজ আমাদের ট্রেড ইউনিয়ন সব জায়গাতে নিয়োগ করা হবে, সবাইকে নিয়ে
সুন্দর কমিটি করেছি, আরও সুন্দর আগামী দেখতে পাবেন। আমরা দেখছি এখানে ইলেকশন যখন সামনে আছে, তাহলে অনেক ওয়ার্ড থেকে ছোটা পাঁচটা ক্যান্ডিডেট আমরা দেখছি, এটা কি কিছু গ্রুপ হবে না বিজেপিতে? এটা আমরা দেখুন, বিধানসভা চুনাও সামনে আছে, কর্পোরেশনের সামনে আছে, যেখানে কার্যকর্তার কোয়ালিটি আছে, আমরা কোয়ালিটি লক্ষ্য রেখেছি। আজকে আমি থাকি, ধরুন আমি কোনো এলাকায় থাকি, দুর্গাপুর একটা প্রত্যন্ত গ্রামে থাকি, তো আমার পার্টি সভাপতি করেছে কেন? তো এখানে যোগ্যতা নির্ভর করা হয়, এখানে কাউকে পায়ে তেল দিয়ে আইনিত করা যায় না। সেই জন্য আমাদের যে পার্টি সিদ্ধান্ত নিয়েছে, যার যোগ্যতা আছে, সে কোনো হয়তো বিধানসভা তিনজন হয়ে গেছে, কোনো চারজন আছে, কোথাও একজন আছে, তো যার যোগ্যতা আছে সেই দেখে নিয়ে আসা হয়েছে। আরও কিছু লোক আছে, আমরা সেলে মোর্চাতে রাজ্যে বিভিন্ন থেকে অ্যাকোয়েন্ট করবো, এবং আমরা সুন্দর আগামী দিনে পার্টি একটা সুন্দর গঠনতন্ত্র নিয়ে সবাইকে নিয়ে পরে কাজ করব, এবং সামনে লক্ষণ বিধানসভা যে আছে, বিধানসভা অবশ্যই আমরা ভালো রেজাল্ট করবো, সেই লক্ষ্যে আমরা কমিটি করেছি। আমরা দেখছি যখন আপনি যখন নতুন কমিটি করেছেন, তাহলে কমিটিতে হিন্দি ভাষাভাষী খুব কম জায়গা পাইছে, কেন? একদম দেখুন, এখানে প্রায় 45% এখানে হিন্দি ভাষী লোক আছে। আমি নাম বলি, নামের নাম বলে দিতে পারি, আশা শর্মা, উপাসনা উপাধ্যায়, রামানন্দ পাঠক, প্রদীপ মণ্ডল, সভাপতি সিং, কেশব পোদ্দার, প্রমোদ পাঠক, আরে কি বলছেন দাদা, ম্যাক্সিমাম হিন্দি ভাষা আছে, মানে ব্যালেন্স একদম সব করা আছে। যুব মহিলা হিন্দিভাষী বাঙালিভাষী সমন্বয়ে নতুন পুরনো সবাইকে নিয়ে সুন্দর কমিটি হয়েছে। আপনি কি ভাবছেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কখন হচ্ছে? আমাদের যে ধারণা, যখনই হোক, আমাদের কোনো চিন্তা নেই, ওটা মেয়রের চিন্তা, যখনই হবে আমরা জিতবো। মেয়র ঠিক করবে, করুন না, আজ গেলে আজ করুন, কাল হলে কাল করুন, আমরা তৈরি আছি, যেদিন হবে রেডি আছি আমরা।